চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী চট্টগ্রামের ব্যানারে সিডিএ ভবনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ চলাকালে সিডিএ চেয়ারম্যান সহ সংস্থাটির বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশ থেকে সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ চান তারা। বিক্ষোভ সমাবেশের পর বৈষম্য বিরোধী চট্টগ্রামের পক্ষ থেকে চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রবীন্দ্র চাকমার কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। শাহরুখ, সি ভয়েস 24, চট্টগ্রাম।